রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১১তম ফার্স্ট ট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যুয়া। দেশ ও দেশের বাইরে ভ্রমণে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে পর্যটন মেলায়। এ মেলার মাধ্যমে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে কীভাবে ঘুরতে যেতে পারবেন দর্শনার্থীরা সে সম্পর্কে তথ্য জানানো হচ্ছে। আমাদের যে মেন কাজটা হয়ে থাকে আমরা লেজার ট্যুরিজম এবং পাশাপাশি মেডিকেল ট্যুরিজমের আমরা কাজ করে থাকি। নর্মালি এখানে যে ট্যুর প্যাকেজ আছে গ্লোবাল স্টাডি যারা স্টুডেন্ট আছে তাদের সেবা প্রদান করছি। ট্রাভেল এজেন্সির জন্য ট্রাভেল সফটওয়্যারটা নিয়ে আসছি, যারা হচ্ছে রিক্রুটিং এজেন্সি বিজনেস করে তাদের জন্য রিক্রুটিং ম্যানেজমেন্ট, প্লাস যারা হচ্ছে হজ ওমরা নিয়ে কাজ করছে শুধুমাত্র তাদের জন্য হজ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আছে। যাওয়ার যেটা প্যাকেজ প্রোগ্রামও আছে, যদি আমাদের সাথে প্যাকেজে কন্ট্যাক্ট করে আমরা ঢাকা থেকে কিভাবে যাবে প্যাকেজ প্রোগ্রামও করে দিই, আবার ইন্ডিভিজুয়াল যারা ফ্যামিলি যেতে চায় আর সেভাবেও প্রোগ্রাম করে থাকি। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। দেশের পর্যটন খাতকে উন্নত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পর্যটন খাতকে বিকশিত করতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, বিশেষ করে গেল ১৪ বছরে এ খাতে ভালো উন্নয়ন হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।